সময় এই মওদুদ সাহেব এরা এসেই প্রধানমন্ত্রী হলেন সাইফুর রহমান সাহেব জামালউদ্দিন সাহেব তারা মন্ত্রী হয়ে তারপরে দলের সদস্য হলেন তারপরে যে মওদুদ সাহেব এরশাদ সাহেব ক্ষমতা আসলেন তাকে 10 বছর জেল দিলেন আবার যখন এরশাদ সাহেবের সাথে আন্ডারস্ট্যান্ডিং হলো হি এক্সোনারেটেড দ্যাট কেস সেই কেস বাতিল করে দিয়ে আবার তিনি বিএনপি থেকে এরশাদ সাহেবের মন্ত্রী হলেন আমি এগুলি সমালোচনা করি না এগুলি বলি না গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আবার একসাথে উড়িষ্যারে গেলেন বেগম খালেদা জিয়ার সাথে একসাথে এবং গাড়ি অ্যাক্সিডেন্ট হলো মওদুদ সাহেব আহত হলি ফ্যামিলিতে ছিলেন খালেদা জিয়া দেখতে গেলেন তার তিন দিন পরে তিনি এরশাদ সাহেবের জয়েন করলেন সুতরাং আমরা আমরা যারা আমারও দোষ আছে আমারও ভুল আছে আমারও ব্যর্থতা আছে আমি যে সব ব্যাপারে সফলতা না এটা আমি স্বীকার করি কিন্তু একটা ব্যাপার তো গর্ব করে বলতে পারবি যে ছাত্রলীগ থেকে শুরু করে সত্তরে 7ই জুন গতকাল তিন দিন আগে ইত্তেফাকে আমার সেই ছবিটা দিয়েছে বঙ্গবন্ধুর উপরে আমি লিখেছিলাম যে বঙ্গবন্ধুর পায়ের নিচে আমি বসা যেদিন আমাকে বঙ্গবন্ধু আওয়ামী লীগে যোগদান করালেন আমি তো ওই একই জায়গায় আছি আর এদিক ওদিক যাইনি ভুল আছে ত্রুটি আছে অনেক সময় ব্যর্থ হয়েছি কোনো সময় সফল হয়েছি কিন্তু রাজনীতিটা রাজনীতিবিদের হাতে নাই কারণ যারা এখন রাজনীতি করতে হলে আপনাদের জেলে যেতে হয় না আপনাদের রাজপথে মিছিল করতে হয় না আপনার মিটিং করতে আগে ছিল তাই বঙ্গবন্ধু একটা ইউনিয়নের কর্মীকে থানার নেতা বানাতেন থানার নেতাকে জেলার নেতা বানাতেন জেলার নেতাকে জাতীয় নেতা দেখেন সৈয়দ নজরুল ইসলাম সাহেব ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন মনসুর আলী সাহেব পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন কামরুজ্জামান সাহেব রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন জেলার নেতাদেরকে তিনি জাতীয় নেতা বানিয়ে নিজে জাতির পিতা হয়েছে কিন্তু এই দোষে তো এখন কেবলমাত্র আর বিএনপি দুষ্ট না এই দোষে তো আপনার দল আমি কে দোষী কে দোষী না সব দোষ আমি সেটা বলতে চাই না আর মুক্তিযুদ্ধের আগেরকার রাজনীতি বা রাজনৈতিক নেতৃত্বের যে অবস্থান সম্মান সেটি তো মুক্তিযুদ্ধের অব্যবহিত পার্থক্য অনেকখানি কমে গেছে হয়তো কিছু উদাহরণ আপনি এর আগেও দিয়েছেন যে তখনকার শ্রদ্ধাবোধটা অনেক 75 পরে হয়তো ব্যাপক পরিবর্তন কিছু কিছু আপনি তাজউদ্দিন আহমেদের কথা বললেন তিনিও তো ওই সময়কালে মুক্তিযুদ্ধের পরেই তো মন্ত্রিসভা থেকেও বাদ পড়লেন হ্যাঁ এটা আমাদের যদিও আমাদের মুক্তিযুদ্ধে তার অবদান মাঠে থেকেই তিনি নেতৃত্ব দিয়েছেন সেই সময় আসলে বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন ভাই দুইজন মানুষ ছিলেন একজন বঙ্গবন্ধু তাজউদ্দিন ভাইকে বুঝতেন আর তাজউদ্দিন ভাই বঙ্গবন্ধুকে বুঝতেন বঙ্গবন্ধু কোন ভাষায় বঙ্গবন্ধু কিন্তু লিখিত বক্তৃতা কোনো সময় পড়তে পারতেন না ওই যে আমি আগে আপনার কথা বলেছিলাম না ওই যে আমি কথাটা হারিয়ে গেল যে 7ই মার্চের ভাষণ সম্বন্ধে বলছিলাম শেষ করি তিনি তার প্রিয় সহকর্মীদের সাথে আলোচনা করে 4টা পয়েন্ট ঠিক করেছেন যাতে বঙ্গ